বিভিন্ন রকম ফ্লেভার, এটা হলো রাজা মামার স্পেশাল স্পেশাল চা। বিভিন্ন বিভিন্ন দেখছো, পত্রিকাতে পড়ছো, তারপরে টিভিতে দেখছো, এই যে আঙ্গুর ময়মনসিং এর, এটা কিন্তু অনেকে জানতেন না, আবার অনেকে জানছো তো। এই যেমন রাজা মামার চা বানাইতেছে, রাজা মামা চা বানাইতে বানাইতে রাজা মামার কাছ থেকে অনেক কিছু জানাম, রাজা মামার পুরানো আমরা জানাম, যেহেতু ওরা মেলার মধ্যে তো কি পরিমাণ মানুষ মানুষের মাথা মানুষ খাইতেছে, এটা বাড়ার মিলে চা খায় না, চা খাওয়ার লাগে যে এই রং লাইন করে বাইরে ভাই অত লম্বা লাইন চা খাওয়ার লাগে মানুষ করে অনেক অবস্থা, একটা খেয়াল দেখে কয় বছর ধরে চা খায় না। আমি তো বিদেশ গেছিলাম, বিদেশ যাওয়ার পরে বিদেশ গিয়ে চা বানানো শিখতে আসছি, দুবাই গেছিলাম, ওই থেকে শিক্ষায় বাংলাদেশও আয়া করছি, আয়া পরে যাহা দোয়ান দিছি বুঝছুন, যাহা দোয়ান দেওয়ার পরে এয়ারপোর্টের থেকে পরে এখন 18টা দোকান সারা দেশই ভাইরাল হয়ে গেছে, চাটা ব্যাপক চলতেছে, বিদেশির মতোই চাগুলান খাওয়াইতেছি আমি। এটা হলো বিদেশি চা, অর্থাৎ এখানে দেখেন এই কাজু বাদাম আছে, কাঠ বাদাম আছে, পেস্তা বাদাম আছে, জাফরান আছে, তালমিশ্রি আছে, আরো শুনুন আপনারা দেখুন আগুনের রূপে কোনোদিন চা খাইছেন বালুদা, এই যে দেখেন এই যে দেখুন বালুদা বলো করতেছে দেখুন নেই, মানে কি চাই না শিখ কি চা কয়টা এডারে অন্ত আমার পরিচিত হয়ে গেছে বেশি, দুবাই করলে তো চিন্ত না, এ লেগে আমি আমার নামে রাজা চা বানাই আলছি, রাজা চা বানাই আলছি, হ্যাঁ মানে কি দুবাইয়ের চা, দুবাইয়ের চা নাই এখন আমার নামে দুবাই কি এটার চা খাই, আমরা যেমন দুধ চিনি চা খাই, আপনি দুবাই কি বিভিন্ন রকম চা খাই, জি 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 লাল চা পাওয়া যায় তো দুবাইয়ে, হ্যাঁ সব চাই পাওয়া যায়, আমরা সব সব চাই বেশি, আমাদের দোয়ানের সবথেকে স্পেশাল চা কোনটা, এখানে রাজা স্পেশাল চা, এটা কোনটা, এটা বললে বানাবো রাজা স্পেশাল চা, বানান দিই খাওয়া দিই কিরম লাগে। আচ্ছা আপনি এর মধ্যে কাম করতে করতে আপনি কিভাবে শুরুটা করছেন, আপনি কয়টা বা কেমনে, আসলে আপনি তো বুঝছুনি বিদেশ গেছি এর দেহ এটা মমি সিংহা মানুষ আমরা জানিনি তো জানা দরকার হয়ে বিদেশ গেছি, একটু বিদেশ গিয়া পয়সা করি উপরে ভাল লাগছে না, দেশে একটু গোলামন টোলামানের লোকের চলছে না, টাকা দিয়েছি ওই চাটা বানানে শিক্ষা আয়ে পড়ছি, আয়ে এয়ারপোর্টে দোকান দিছে, একটা ভ্যান গাড়ির ভ্যান গাড়ির দোকান দিছে, আপনারা তো দেখছেন যে অনেকে টিভিতে হয়তো দেখছুন, এখন আমার অনেক দোকান, তবে আমি আঙ্গুর টিভির প্রতি আমি সক্রিয় ছিলাম, যেহেতু দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ চায়ের দোকান এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চা হিসাবে আমি স্বীকৃত পেয়েছি, কিন্তু আমি 3 সালের একটা ময়মনসিং এর একটা পেজ দিই ঢাকা থেকে, আমি ময়মনসিং কমই আই, কিন্তু আঙ্গুর টিভিরে আমার ভাষা লাগে আমি অনেক ভালোবাসি, আমি এটা বললি না কে পরিচালনা করে কে চালা সেটা না, আমার যে মায়ের ভাষা এই ভাষাটা যখন বিয়ে যায় তখন ফরেন জুড়াইয়া যায়, এর লাগে আঙ্গুর টিভির অনেক ভালো লাগে, না ভালো লাগে ঠিক আছে, আপনি যে চাটা কোন কোন জায়গার মধ্যে চাই দোকান দিয়েছেন, কয়টা দোকান আছে, আমার দোকান আছে আপনি ওর ধরুন আপনার ধরুন কক্সবাজার আছে, চট্টগ্রাম আছে, মাধবদী আছে, নরসিংদী আছে, ঢাকা মতিঝিল আছে, ঢাকা বংশাল আছে, ঢাকা বংশাল টিকারতলি পার্কে আছে, এয়ারপোর্ট পশাইবাড়ি আছে, এয়ারপোর্ট রেল স্টেশন আছে, এয়ারপোর্ট জহুরা মার্কেট আছে, উত্তরা জহুরা মার্কেট আছে, আরও ধরুন আপনার ওই মিরপুর দুয়ে লাভ রোডে আছে, তারপরে মিরপুর দশে আছে, এখন বরং টঙ্গিও আছে, টঙ্গি বাজারও আছে না বাজার বাজারও আছে, একটা টঙ্গি সেরাকালিও আছে, আবার টঙ্গি মরকুন গুদারাগড়ও আছে, আসলে আমি তো বুঝছি আমি মমিনসিংহে খাইবনি, এ হন্যা আমি বুঝতে দেয় হন্যে আপনি এ হন্যা বুঝতে পারছি মমিনসিংহের মানুষ আগের মতো নাই, এ হন খালি খাইতে ইচ্ছা খাইতে ইচ্ছা, আর কি আপনি চিন্তা ভাবনা আছে যে আপনি যে বিভিন্ন জায়গায় মতো জোয়ান আছে আপনি দাদা আছে একবার বিখ্যাত হয়ে গেছে, আমাদের মমিনসিংহের মানুষের অন্য বঞ্চিত করছো আবার মমিনসিংহে স্যার আপনি আমি মনোরি মমি সিং বলতে 3 সাল না মমি সিং বলতে সারা মমি সিং এ আমি ভালোবাসি, যেহেতু আমি এখানে যাদিন দেখেন উচ্চবরা বীর আমি চা আমি কল্পনাও করি না, আমি কিন্তু প্রথম চাইছিলাম যে
দেশের লোক যখন একটু দেখায় যে বিদেশি পত্রিকা পত্রিকায় আমার নাম আইসে, আমি তো আগে নর্মালি ছিলাম, এই এইভাবে এইভাবে আইসে, কিন্তু পরে দেখি আমার উচ্চ বুঝবো মেলার সর্বোচ্চ বেচাকে আমি ই করছি। এই না ধরুন কিউনু স্যার আইসে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন স্যার আইসে, তারপরে ভাইস চেয়ারম্যান আইসে, নতুন সরকার স্যার আইসে, এরকম আর এরকম সবাই আমার চা খাইয়ে গেছে বুঝছুন। আমি তো চিনি না, ইনশাল্লাহ যদি স্পেশাল চা কোনটা আপনার স্পেশাল চা যেটা আছে এটা আমি বানাবেন আর দেখবেন তখন লাগাই না বুঝছুন, সরম পাইব দেয়া যদি না দিয়ে তারি কইব বলে এটা অন্য চাউল। আমি চিন্তা করছি আপনারা যখন চাউলাই চিনছেন বিভিন্ন লোক আছে দারো আনতে শুরু হয়ে জিএম দিয়ে জিএম একজন জিএম গেট হইলে দাঁড়ায় রয়েছে, এরা যদি বলেন গেট খুলুন তাহলে তো লজ্জিত হইলো। এই জন্য বিদেশে প্রতিটা লোকের ডিসিপ্লিন আছে, লঘু আছে দেখার জন্য যে আমার চার জন্য আমি আমার সারা চা সারা আমাকে ডাকতে পারবেন, এই জন্য আমি বিদেশে ওই চার লোকটা আমি লগে লয় করি। এ তো সবাই জন্য আমার চিহ্নে আছে, এখন লাস্ট যদি মমি সিংহের ও চিহ্নে আছে লাস্টটা আমি বিন দেওয়া লাগছে। ভালো আপনি কাস্টমার খারাপ হয়েছে, আপনি চা পারে তো দেখুন আর মধ্যে আবার আমরা যেটা লগে আমরা রাজা মামা যে কথাটা বলতেছিল যে উনি লগে দেশে বাইরে গেছে দুবাই গেছি, দুবাই যাওয়ার পরে দুবাই থেকে চা বানানি শিখছে, চা বানানি শিখার পরে ঢা শহরে একটা জায়গার মধ্যে সর্বোচ্চ বিক্রি করছে এবং এই বিক্রি থেকে একটু অনুপ্রেরণা যাচ্ছে যে ঘরের মানুষ মুরগি কেন লাগে বাইরে যাইব, ঘরের মানুষ ঘরেই থাকবে, ঘরে থাকার লাগে মহিষিংহ কিছু অসিরাই রাজা মামা চার দোয়ার নামে একটা দোয়ার ওই আশা রাখতেছি। আমরা চা বানানো দেখতেছি স্পেশাল চা নাকি জি, এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেন এই যে দেখেন এটা ভেস্তা বাদাম বুঝছুন, এটা হলো ভেস্তা বাদাম, এটা আমরা বাড়াতে বাড়ছি বাড়াইছি বাড়া আর কি বাড়াও ভেস্তা বাদাম বাড়া ভেস্তা বাদাম এটা দিছি। এই যে দেখুন যে এই যে জাফরানটা করি এটা জানুন এটা সবচেয়ে বিশ্বের মধ্যে দামি জিনিস, এটা হলো জাফরান জি, এটাও দেই বুঝুন আমি দেখুন দিতাছি এই যে এই যে দেখুন আমি দিছি এখন এদিকে আইন দেখুন নি এটা সব কিছু কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান দিয়ে রাখছি বুঝুন। এখন দেখুন এই যে সাদা যে বালুর রূপে এই যে দেখুন কেমনে বলো করতেছে বুঝুন, ওই যে দেখুন এবার গোসা গোসা বলো কুডাই এরপরে আমি চা দিই, এর আগে দিই না বুঝুন, এটা হলো রাজাই স্পেশাল চা। এই দেখুন এখন দেখুন আমি এটা ডালে দিতেছি বুঝুন, এই যে দেখুন এটা দিছি না জাফরানের কালারটার টেস্ট হইতেছে, এখন দেখুন কি হতেছে এই যে মিশিংটা দেখছেন না, এই মিশিংটা দা এই কাজু বাদাম দুধের সাথে করে মিশাই দিমু মুহার বাঁচত না বুঝুন। এই দেখুন এটা এইটা দেখুন কফি মেক, এটা অনেকে ভাববো ফাটার দুধ, ফাটার দুধ না এটা হলো কফি মেক। এই যে দেখুন এটা উপরে দিতেছি মুখে ফুডের মধ্যে লাগলে আপনার খুব খাট লাগবে। এখন পেস্তা কুচি একটু সুন্দরের জন্য মানে পেস্তা বাদাম ডাক হ্যাঁ কুচি কুচি করে হ্যাঁ সুন্দরের লাগবে। এখন এটা হলো ইন্ডিয়ান চকলেট, এখন পেস্তা বাদাম দিতেছি দেখুন এই যে এইভাবেই কিন্তু চাগুলান আমরা স্পেশাল চাগুলান সাজাই দিই দেখুন, এই চাগুলান দুয়ে দই এর মতো গন হয়ে গেছে বুঝছুন। রাজা স্পেশাল চা জি, এটা রাজা স্পেশাল চা, এটা কিন্তু অনেক গরম স্বাভাবিক চার মতো না, স্লোভাবে খাইতে হবে। আলাদা একটা মজা মনে করেন যে এই মনে করেন যে দুধের গন্ধ পাইতেছি
যেই আঙ্গর টিভি পাইছি দিয়ে কথা হচ্ছে সেটা আপনারা জানেন আমি বিবিসি তে শুরু ডিসকভারি তে শুরু রা চায়না সরকারি পত্রিকা তে শুরু রা এবং নেপালের পত্রিকা আছে ইউএস এর পত্রিকা শুরু রা যাব সুজাগাতা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা রাজা মামার চা এখন ইউটিউবে সার্চ দিবেন রাজা বালু চা রাজা চা রাজা বিখ্যাত চা গুগলেও সার্চ দিবেন সেটা না আঙ্গর টিভি শব্দটা বলতে আমি দেখছি যে এখানে আমাদের যে মাতৃভাষা আমরা যে ময়মনসিং এর যে ভাষাটা ব্যবহার করি ঠিক সেই ভাষাটা তুলে ধরছে তার জন্য আমার অন্তঃস্থল থেকে যেই এডার উদ্যোক্তা যেই এডার উপদেষ্টা কি প্রতিষ্ঠাতা সৃষ্টি করেছে তার জন্য আমার চির কৃতজ্ঞ এবং ভালোবাসা থাকবে মহিষী।